হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আজকে আমার সাথে আছে বাজাজ পালসার N250। আমার প্রথম দিকের সাবস্ক্রাইবার যারা, তারা সবাই জানেন যে আমি পালসার কতটা পছন্দ করি। তো সেই হিসেবে N250 নিয়ে একটা ভিডিও যদি আমার চ্যানেলে না থাকে তাহলে কেমন দেখা যায়। জানি ভিডিও করতে করতে একটু লেট হয়ে গেছে, আপনারা সবাই এটা রিভিউ মোটামুটি কম বেশি দেখে ফেলেছেন। আমি কিন্তু এটা রিভিউ দিতে নিয়ে আসিনি, আমি এটা নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে এরকম পাঁচটা রিজন বলার জন্য যেই জন্য আপনার এখন একটা N250 কেনা উচিত। দ্য ফার্স্ট রিজন ওয়াই ইউ শুড বাই N250 ইজ এর একটা 250cc বাইক। বাংলাদেশ মার্কেট এতদিন পর্যন্ত আমরা 165cc লিমিটেশনের ভিতরে ছিলাম, বিগত প্রায় 20 বছরে আমরা 150cc এর উপরে বাইক বাংলাদেশের মার্কেটে দেখি নাই। তো এটা যেহেতু একটা 250cc বাইক, ইটস সামথিং নিউ। এটা আপনাকে কোন কোন দিক দিয়ে নতুনত্বের ফিল দিবে আপনাদেরকে বলি। প্রথমত এটা যে সাউন্ড, পালসার সিরিজের সবগুলো বাইকের থেকে আলাদা সাউন্ডের ভিতরে একটা হালকা পাতলা স্পোর্টি ভাব আছে। এটা আপনাকে ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দিবে। এটা কিন্তু একটা কমিউটার বাইক, আর একটা কমিউটার বাইক এরকম পাওয়ারফুল এর আগে বাংলাদেশের মার্কেটে ছিল না। এটার সিটিং পজিশন এবং পাওয়ার রেগুলার রাইড এবং লং রাইডের জন্য পারফেক্ট একটা কম্বো। ওকে, নাও দ্য সেকেন্ড রিজন, এটার ব্রেকিং। এ বাইকটা সামনে 300mm ডিস্ক ব্রেক, সামনে ABS, পেছনে 230mm ডিস্ক ব্রেক অ্যান্ড তার সাথে ABS। ডিস্ক ব্রেক সাইজ খুবই ভালো অ্যান্ড তার সাথে ডুয়েল চ্যানেল ABS। আর এই বাইকটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন। বাজাজ ফার্স্ট টাইম এই বাইকটাতে ইউজ করেছে হচ্ছে 50-50 ওয়েট ডিস্ট্রিবিউশন। এই যে ব্রেক সেট আপ অ্যান্ড তার সাথে 50-50 ওয়েট ডিস্ট্রিবিউশন, এটা যদি ব্রেকিং বাইটের কথা বলি তাহলে একদম জায়গায় গাড়ি দাঁড়ায় যাবে যদি আপনি প্রপারলি ব্রেকগুলো প্রেস করেন। আসলে নতুন বুট নিছি তো নতুন বুটটাতে প্রপারলি ব্রেকটা প্রেস করতে পারতেছি না, মানে বুটটার ব্রেকিং পিরিয়ড চলতেছে অ্যাকচুয়ালি। সো ব্রেকিংয়ের কথা যদি বলি, বাজাজ ABS আগে থেকেই খুবই ভালো পারফর্ম করে। এটা আপনি বলেন NS এর যে ABS ছিল ওটার কথা, অথবা পালসার টুইন ডিস্কে যেটা দিছে ওটার কথা, মানে যখন আপনি ব্রেক প্রেস করবেন আপনি বুঝতেই পারবেন না যে এই বাইকে ABS আছে। মানে ABS থাকার জন্য যে জার্কটা দেয় ওই জার্কটা দেয় না বললেই চলে, বাট যখন ABS এর কাজ করা লাগবে তখন ABSটা খুব সুন্দরভাবে কাজ করে, আপনাকে খুব সেফ একটা ব্রেকিং দেয়, সামনে পেছনে কোনো টায়ার স্কিড করে না। এই বাইকটা কেনার 3 নম্বর রিজন এখন যেটা হতে পারে, দ্যাট ইজ এই বাইকটার পাওয়ার। পাওয়ার কোন জায়গায় কাজে লাগে? হাইওয়েতে যখন আপনি রাইডে যাবেন, কোনো কিছু যখন ওভারটেক করতে যাবেন তখন কাজে লাগে। হ্যাঁ, হতে পারে এখন নতুন স্পিড লিমিট দিয়ে দিছে হাইওয়েতে 50 কিলোমিটার পার আওয়ার, বাট আমরা নিজেরা জানি যে কোন জায়গায় 100 যাওয়া যাবে আর কোন জায়গায় 50 যেতে হবে। হাইওয়েতে এই নিয়ম কেউই মানতে পারবে না যে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে বাইক চালাইতে হবে। তো আপনার পাওয়ার লাগবে, ওভারটেক করা লাগবে, অ্যান্ড ওই দিক দিয়ে এটা খুবই সুন্দর একটা বাইক। ওয়েল, আমি পেপারসের পাওয়ার টর্কে বিশ্বাসী না, আমি বিশ্বাস করি যে পাওয়ার টর্কটা আপনি রাইড করে পাচ্ছেন। তো এখন বাইক আছে 3rd গিয়ারে, আমি যদি এখন 4th গিয়ারেও দিয়ে দিই, এই যে 40-এর মতো স্পিড আছে, অ্যান্ড তারপরে যদি থ্রোটলটা টানি, আপনি ইনস্ট্যান্ট যে পাওয়ার ডেলিভারিটা পাবেন এই পাওয়ার ডেলিভারিটা আপনি 150cc কোনো বাইকে পাবেন না, খুবই প্রিসাইজ কোনো কমিউটার বাইকে পাবেন না। চলুন আপনাদেরকে এখন দেখাই যে 0-100 কিলোমিটার পার আওয়ার স্পিড গেইন করতে এটাতে কীরকম টাইম লাগে। এই যে 0-100 টাইমিংটা দেখালাম, এটা দিয়ে কিন্তু বাইকের ভালো খারাপ কিছু দেখালাম না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে এই বাইকটা কতটুকু ফাস্ট টর্ক জেনারেট করতে পারে। এখন এই বাইকটা কেনার 4 নম্বর রিজন হতে পারে এই বাইকটার রিলায়েবিলিটি। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই বাইকটার এখানে একটা লোগো আছে, এই যে দেখতেছেন পালসার, এই পালসার নামটাই হচ্ছে রিলায়েবিলিটি। যখন একটা বাইকে এই পালসারের ট্যাগ থাকে তখন বোঝা যায় ওই বাইকটা অবশ্যই ম্যানলি হবে, ওই বাইকটা অবশ্যই মাস্কুলার হবে, ওই বাইকটা পাওয়ারফুল হবে, অ্যান্ড তার পাশাপাশি ওই বাইকটা রিলায়েবল হবে। বাজাজ ইঞ্জিনগুলো কেমন রিলায়েবল হয় এটা তো আশা করি সবাই জানেন, সেই 2001 সালের যে পালসারগুলো ছিল ওগুলো এখনও বাংলাদেশেও চলতেছে। রিলায়েবিলিটি নিয়ে কোয়েশ্চেনটা কোন জায়গায় চলে আসে, যখন স্পেয়ার পার্টস পাওয়া যায় না। দেখেন, একটা বাইক যখন চলবে বাইকের স্পেয়ার পার্টসগুলো ক্ষয় হবেই। আগে যেভাবে লোকজন বাইক চালাইতো আর এখন যেভাবে লোকজন বাইক চালায়, ওই দুইটা এক না। তো আজ থেকে 10 বছর আগে বাইকের পার্টসগুলো যেভাবে ক্ষয় হতো এখন তার থেকে একটু তাড়াতাড়ি ক্ষয় হয়। অ্যান্ড আগে লোকজনের মধ্যে একটা ধারণা ছিল বাইক চললেই হইলো, অয়েল সিল কেটে গেছে ওইটা কোনো ব্যাপার না, ব্রেক একটু কম ধরতেছে ওইটা কোনো ব্যাপার না, কারণ সে 30-40 উপরে চালাবে না। মানে 2-1টা খুঁটিনাটি সমস্যা থাকলেও মানুষ ওগুলো নিয়ে কেয়ার করতো না, বাট এখন মানুষ এগুলো নিয়ে কেয়ার করে। অবশ্যই খুঁটিনাটি বিষয় নিয়েও কেয়ার করা উচিত। এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে কেয়ার করতে গেলে লাগে হচ্ছে স্পেয়ার পার্টস। 375cc পারমিট হওয়ার পরে অনেকগুলো বাইক ঢুকবে যেগুলোর স্পেয়ার পার্টস ঠিকমতো পাওয়া যাবে না, বাট পালসারের ক্ষেত্রে এটা হবে না। ধরেন অফিসিয়ালি আপনি কোনো একটা পার্টস পেলেনও না,
কোনো সমস্যা নাই, বাংলাদেশের যশোর আছে, আর যতদিন বাংলাদেশের যশোর আছে ইন্ডিয়ান বাইকগুলোর পার্টস নিয়ে সমস্যা হবে না। স্পেশালি বাজাজের যশোরের যে দোকানগুলো ওগুলোতে আপনি অন্য কোনো বাইকের পার্টস পান অথবা না পান, বাজাজের ঠিকই পাবেন। নাও দ্য লাস্ট রিজন টু বাই দিস ওয়ান ইজ এটার প্রাইস। প্রাইসের কথা এখন আর কি বলবো, বাইকটা লঞ্চ হওয়ার আগে আমি বলেছিলাম বাইকটার প্রাইস 3,20,000 থেকে 3,50,000 টাকার ভিতরে হবে, অ্যান্ড বাইকটার প্রাইস কত হয়েছে? 3,40,000। ওয়েল, প্রাইজিংটা দেখে আমি খুবই খুশি হয়েছি। এটা একটা 250cc কমিউটার বাইক, তো সেই হিসেবে এটার প্রাইস এরকমই হওয়ার কথা ছিল, এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি, কারণ বাইকগুলো বাংলাদেশে মার্কেটে আসতেছে সিকেডি, অ্যান্ড এই প্রাইজিং নিয়ে আমি কেন এত খুশি জানেন? বাংলাদেশে জিক্সার এসএফ এর প্রাইস কত জানেন আপনি? নতুন জিক্সার এসএফ ম্যাট প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্ট যেটা, হ্যাঁ জিক্সার তো সব সিঙ্গেল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টই, ওটার প্রাইস হচ্ছে 3,65,000 টাকা। আমি এখানে MT-15, R-15, GSX, GSX ব্যান্ডিট, GSXR এগুলোর প্রাইসের কথা বলবো না, কেন জানেন? কারণ ওগুলো স্পোর্টস বাইক, ওগুলোতে এটা থেকে অনেক কম্পোনেন্ট আলাদা আছে, বাট একটা কমিউটার বাইক আর আরেকটা কমিউটার বাইকের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে। তো আপনি ভাবেন একটা 150cc কমিউটারের প্রাইসে আপনি একটা 250cc কমিউটার পাচ্ছেন, এটা ভালো না? ভালো প্রাইজিং তো, তাই না? তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আর বাদ বাকি যদি এই বাইকটা রিভিউ দেখা লাগে তাহলে ইউটিউবে আপনি এটার অনেকগুলো রিভিউ পাবেন, চেক করতে পারেন, অনেকগুলো রিভিউ আছে দেখে আমি আর আলাদা করে এটা রিভিউ করলাম না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর, থ্যাংক ইউ।